চুপচাপ বেডরুমের কাছে গিয়ে চুপি চুপি মাকে দেখল। ভেতরে মা অঘরে ঘুমিয়েছিলেন। পিঙ্কি ওখান থেকে চলে এলো, তারপর দেওয়ালের সামনে এসে নিজের দু চোখ বন্ধ করল আর দেওয়ালের ওপর হাত রাখল। তখন দেওয়ালের ওপর একটা ভয়ঙ্কর লোক সেলসম্যান রূপে দেখা দিল। পিঙ্কি দেওয়ালের সাহায্যে ওকে দেখতে পাচ্ছিল। বাইরে থেকে তো ওকে মানুষের মতোই দেখাচ্ছিল, কিন্তু ভেতর থেকে মানুষটা একদমই ভালো ছিল না। ওই সেলসম্যানটা একটা বাড়ির সামনে গেল, ও ঘরের বেল বাজালো আর ঘরের দরজা একটা ভদ্রমহিলা খুললেন। কি চাই? ম্যাম, আমি জকার কোম্পানি থেকে এসেছি আর আপনার জন্য কিছু প্রোডাক্টস নিয়ে এসেছি। তুমি তো সেলসম্যান, তুমি কি বাইরের বোর্ডটা পড়নি? ভেতরে সেলসম্যানরা অ্যালাউড না। সিকিউরিটি কি দাঁড় করায়নি তোমায়?